बिस्मिल्लाहिर रहमानिर रहीम सबाई के ऑनलाइन इंग्लिश केयारे स्वागतम। आजकेर आलोचनार विषय होच्छे हिस्टोरी अफ इंग्लिश लिटारेचारेर प्रथम चैप्टारेर प्रथम पार्ट आर्ली इंग्लिश पिरियड अथवा ओल्ड इंग्लिश पिरियड अथवा एंग्लो सैक्सन पिरियड। आर्ली एवं मिडिल इंग्लिश पिरियडेर समयव्याप्ति होच्छे 450 ख्रिस्टाब्द थेके 1500 ख्रिस्टाब्द पर्यन्त। तार मध्य थेके आर्ली इंग्लिश पिरियड अथवा एंग्लो सैक्सन पिरियड जेटा निये आजके आमरा आलोचना करब तार समयकाल होच्छे 450 थेके 1066 साल पर्यन्त। तो आगे जेने निते होबे जे आमादेर एई इंग्लिश हिस्टोरिर एंग्लो सैक्सनेर बैकग्राउंडटा हिस्टोरिकल बैकग्राउंड। जार्मानिर कयेकटी उपजाति बा ट्रिब्स एंगल्स सैक्सन्स जूट्स तारा 410 ख्रिस्टाब्द थेके 449 ख्रिस्टाब्द पर्यन्त ग्रेट ब्रिटेनेर आसते थाके एवं 450 ख्रिस्टाब्दे ग्रेट ब्रिटेन दखल करे नेय एवं तारा नाम देय सेई देशेर इंग्लैंड। ए नामटा किभाबे आसलो इंग्लैंड? प्रथम तारा जे एंगल्सरा घर के बोलतो एंग्लोलैंड थेके आसछे एंगललैंड, तारपर नामकरण हयेछे इंग्लैंड एभाबे। आर जेने राखा भालो जे एंगल्स एवं सेक्सन एई दुई जातिर आधिपत्य एकटु बेशी छिलो एवं जुट्सरा तेमन कोनो तेमन प्रभाव फेलते पारे नाई तादेर एई एजटाते, ताई एई पिरियडटार नाम हयेछे एंग्लो सैक्सन पिरियड। जुट्सेर कोनो नाम गन्थ पाওয়া যায়নি। দুটো জাতি জার্মানি ট্রিপস ল্যাঙ্গুয়েজ এবং গ্রেট ব্রিটেন ল্যাঙ্গুয়েজ ছিল। তো তারা থাকার পরে এবং জার্মানিদের আধিপত্য বিস্তারের কারণে নতুন নতুন ভাষার নতুন নতুন সংস্কৃতির নতুন সভ্যতার সৃষ্টি হয়। তার ফলে কয়েকটি নতুন ভাষার সৃষ্টি হয়, যেমন নর্দাম্ব্রিয়ান মার্সিয়ান ওয়েস্ট স্যাক্সন ক্যান্টিস এরকম ভাষার সৃষ্টি হয়। তারপর এই যুগে কবিতা এবং প্রোজের দেখা দেয়। কবিতার দুটো পার্ট, প্রথম দিক দিয়ে কবিতাই শুরু হয় এবং এই এজটার বা এই পিরিয়ডের শেষের দিক দিয়ে প্রোজ রাইটিংয়ের শুরু হয় কিং আলফ্রেডের মাধ্যমে। তো এই লিটারেচারের পোয়েট্রি পার্টটাতে এক পার্টে আছে ক্রিশ্চিয়ান পার্ট, আরেকটা হচ্ছে নন ক্রিশ্চিয়ান পার্ট। আর ক্রিশ্চিয়ান পার্টটা হচ্ছে যেগুলো মূলত গির্জা বাইবেল সম্পর্কিত এবং কিছু কিছু কবিতায় সাধু এবং মার্টায়ার্সদের নিয়ে বা শহীদদের নিয়ে কথা বলা হয়েছে বা তাদের জীবন কাহিনী উল্লেখ করা হয়েছে। আর ন্যাশনাল পোয়েট্রি বা নন ক্রিশ্চিয়ান পোয়েট্রি যেটা, সেটা হচ্ছে ক্রিশ্চিয়ান যুগের আগে ক্রিশ্চিয়ানরা আসার আগে বা ক্রিশ্চিয়ান পোয়েট্রি লেখার আগ দিয়ে ব্রিটেনে যেসব পোয়েট্রি রচিত হতো অর্থাৎ ক্রিশ্চিয়ান প্রভাব থেকে মুক্ত, সেগুলোই মূলত ন্যাশনাল পোয়েট্রি বা নন ক্রিশ্চিয়ান পোয়েট্রি, আর যাকে পাগান বলেও উল্লেখ করেছেন অনেক। এবং অ্যাংলো সেকশনের কয়েকটা পোয়েট্রির কবিতাগুলোর কয়েকটা পার্ট আছে। অ্যাংলো সেকশন রিলিজিয়াস পোয়েট্রি, হিরোইক ওয়ার বা হিরোইক পোয়েট্রি, এলিজিয়াক পোয়েট্রি বা লিরিক্যাল পোয়েট্রি। অ্যাংলো সেকশন রিলিজিয়াস পোয়েট্রির মধ্যে ইম্পর্টেন্ট দুজন কবি আছে, সিনিওলফ কেডমন, এ দুজন উল্লেখযোগ্য কবি। আর হিরোইক ওয়ারের মধ্যে হিরোইক পোয়েট্রির মধ্যে ইম্পর্টেন্ট ইপিক হচ্ছে বিওলফ, যার লেখকের নাম জানা নাই, অজানা এক কবির দ্বারা লিখিত হয়েছে। এটা ছিল এই পিরিয়ডের ফার্স্ট ইপিক পোয়েম। এটা প্রায় ৩,০০০-এর উপরে ৩১৮২ লাইনের একটি কবিতা। আর ইলিজাইক পোয়েট্রির মধ্যে রয়েছে দ্য ওয়ান্ডারার, দ্য সিয়াফারার, দ্য রুইন্ড পার্ক, দ্য ব্যাটল অফ ম্যালডন ইত্যাদি। তো এখন আমরা বেওলফ সম্পর্কে জানব। বেওলফ একজন আনন রাইটার দ্বারা লিখিত হয়েছে, কে লিখেছেন তা জানা যায়নি। এটা এখনও সংরক্ষিত আছে কটন ভিলেজে, এবং এটা ৮ম সেঞ্চুরি থেকে ১১শ সেঞ্চুরির মধ্যেই এটা রচিত হয়, এবং এটা এলিটারেটিভ ভার্সে লেখা। আর কাহিনীটা হচ্ছে এরকম, বিওলফের যে কাহিনীটা, এই কাহিনীটা হচ্ছে এরকম। ডেনমার্কের রাজা রথগার, তার রাজ্যে একটি মনস্টার আসে, মনস্টারের নাম ছিল গ্রেন্ডেল। তো গ্রেন্ডেল সব কিছু ধ্বংস করে দিচ্ছে। এবার রথগার বেওলফকে ডাকলেন, সে ডেনমার্কে আসে তার সৈন্যবাহিনী নিয়ে। তারা গ্রেন্ডেলের সাথে যুদ্ধ করে এবং গ্রেন্ডেলকে মেরে দেয়। গ্রেন্ডেলের এক মা আছে, তো সে মাও রেভেন্স নেয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। তো বেওলফের সঙ্গে যুদ্ধ হয়, বেওলফ তাকেও মেরে দেয়, এবং রাজা রথগার খুশি হয়ে তাকে অনেক সোনাদানা, অনেক রিওয়ার্ড দেয়, পুরস্কৃত করে, এবং বেওলফ খুশি মনে রাজ্যে ফেরত চায়। বেওলফ তার রাজ্যে ফেরত গিয়ে জেটল্যান্ডের রাজা হয়ে যায়। সেখানে ৪০ বছরের রাজত্ব করার পর তার রাজ্যে একটা ড্রাগন হামলা করে। সেই ড্রাগন সব কিছু ধ্বংস করে দিচ্ছিল, তা দেখে কি আর রাজার সইবে? তাই সে ড্রাগনের সাথেও যুদ্ধে লিপ্ত হয় এবং ড্রাগনকে হত্যা করে। কিন্তু ড্রাগন তাকে অত্যন্ত মারাত্মকভাবে আহত করে এবং আলটিমেটলি সে মারা যায়। তো মারা যাওয়ার যে সিরিমনিটা আছে, তার মৃত্যু পালনের মাধ্যমেই সেই কবিতাটির সমাপ্তি ঘটে। তো এই ছিল বেওলফের কাহিনী। আর তারপর আমরা আলোচনা করব অ্যাংলো স্যাক্সন প্রোজ নিয়ে। প্রোজ একদম শেষের দিকে, এই পিরিয়ডটার একদম শেষের দিক দিয়ে আলোচনা করা হয় বা শুরু হয়। কিং আলফ্রেডের হাত ধরে এই প্রোজের সূচনা ঘটে। দুইটা স্পেসিফিক ফিচার হলো এই প্রোজের, ন্যাশনাল অ্যাপিয়ারেন্স আর হচ্ছে ক্লোজার টু দ্য মডার্ন ইংলিশ দেন অ্যাংলো স্যাক্সন পোয়েট্রি। ওই যে বললাম, একদম অ্যাংলো স্যাক্সন পোয়েট্রির শেষের দিক দিয়ে এবং মডার্ন পোয়েট্রির কাছাকাছি সময় থেকে। তো আর স্পেসিমেন বা নমুনা অ্যাংলো স্যাক্সন প্রোজ হলো অ্যাংলো স্যাক্সন ক্রনিকল। এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। তিনজন প্রমিনেন্ট প্রোজ রাইটার ছিল, কিং আলফ্রেড, তারপর ওয়েলরিক, উলস্টান। এগুলো হচ্ছে তিনজন খুব বিখ্যাত বিখ্যাত প্রোজ রাইটারের নাম। কিং আলফ্রেডকে ফাদার অফ ইংলিশ প্রোজ বলা হয়, কারণ তার হাত ধরেই প্রোজের শুরু হয়, ইংলিশ প্রোজের শুরু হয়। আর আলফ্রিক যে দ্বিতীয় নম্বরে আছে, আলফ্রিকের হাত ধরে যে গ্রামার, তারপরে তিনি লিখেছেন দ্য লিভস অফ, তারপর উলস্টান লিখেছেন সার্মোলুপি অ্যাড অ্যাঞ্জেলস। এই পার্টের ইম্পর্টেন্ট জায়গাটাই হচ্ছে অ্যাংলো স্যাক্সন ক্রনিকল। অ্যাংলো স্যাক্সন ক্রনিকল লেখা হয় রোমান অকুপেশন এবং 12th সেঞ্চুরির মিডল পর্যন্ত। এই সময়টুকুতেই অ্যাংলো স্যাক্সন ক্রনিকল লেখা হয়ে থাকতো, এরপর আর লেখা হয়নি। Anglo-Saxon Chronicle mainly King Alfred জীবনী লেখা হয় আর কি। এই কিং আলফ্রেডের নিজেই তিনি কিছু প্যাসেজ তার নিজেই ডিক্টেট করা তার নিজেরই ডিক্টেট করা, তাই অ্যাংলো-স্যাক্সন ক্রনিকলের কৃতিত্ব সম্পূর্ণটাই কিং আলফ্রেডকে দেওয়া হয়। তবে কিছু কিছু ভার্সন আছে সেখানে অন্য কারো জীবনী আছে, কিন্তু কিং আলফ্রেড সম্পর্কে এটা যুক্তিযুক্ত আর কি। তো এই ছিল অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের সামারি। আর আগামী পর্বে আমরা অ্যাংলো নর্মান পিরিয়ড সম্পর্কে জানবো বা মিডল এজ সম্পর্কে জানবো। তো সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, এই পেজটাতে এই চ্যানেলটাতে আমরা গ্রামার পার্ট, তারপর পোয়েট্রি, হিস্ট্রি তো থাকছেই, এগুলো থাকবে। সবাই সঙ্গেই থাকবেন। আর এটা হচ্ছে এই চ্যানেলের প্রথম ভিডিও, আপনাদের দোয়া ও সমর্থন চাই। হ্যাঁ, বাই, সবাই ভালো থাকবেন। আশা করি পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন।